আমরা অনেকেই আমাদের এক্সেল ফাইল যখন ওপেন করি, ওপেন করলে প্রপারলি ওপেন হয় না, পেজগুলো সাদা দেখায়। অনেক সময় উইন্ডোজ আপডেট হলে অথবা অফিস প্রোগ্রামটি যদি অনলাইন আপডেট হয় অটোমেটিক, তাহলে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তাহলে কিভাবে এই প্রবলেমগুলো আমরা সলিউশন করব সেটা আজকে আমরা দেখব। দেখুন, আমাদের ফাইল ওপেন করি, ফাইলটি কেমন আসছে, সাদা আসছে। এই ফাইলগুলোই আমরা পরবর্তীতে ওপেন করে দেখবেন ঠিক আসে। তাহলে এটা কীভাবে সমাধান করব, প্রথমে আমরা কন্ট্রোল প্যানেলে অ্যাড্রিমো প্রোগ্রামে যে এই যে আমাদের অফিস প্রোগ্রামটি অফিস যে ষোলো, এটা আমরা রিপেয়ার করব। রাইট মাউস ক্লিক করে চেঞ্জ দেই, চেঞ্জ দেওয়ার পরে ইয়েস দিলাম। এখন আমরা অনলাইন রিপেয়ার দেব, অনলাইন রিপেয়ার দিলাম, দিয়ে রিপেয়ার রেডি, ইয়েস। এখন আমাদের রিপেয়ার শুরু হয়ে গেল। মূলত যাদের বাসায় ইন্টারনেট আছে বা অফিসে ইন্টারনেট আছে, তারাই মূলত এই পদ্ধতিতে রিপেয়ার করতে পারবেন। আর যাদের বাসায় ইন্টারনেট নেই, তারা অবশ্যই এই প্রবলেম হলে প্রোগ্রামটি রিমুভ করে দিবেন, এবং রিমুভ করার জন্য অফিস 2016 অথবা অফিস রিমুভাল টুল আছে, যেটা দিয়ে আপনি কমপ্লিটলি অফিস রিমুভ করে পিসি রিস্টার্ট করে দেন, আবার অফিস প্রোগ্রামটি সেট আপ দেবেন, তাহলে আপনাদের সমস্যাটি চলে যাবে। কিন্তু অনলাইনে রিপেয়ার করার একটা সুবিধা আছে যে আপনার এখানে কোনো কিছুই করতে হয় না। জাস্ট আমরা কী করলাম, কন্ট্রোল প্যানেলে অ্যাড্রুম প্রোগ্রামে যেয়ে সেইখান থেকে অফিস প্রোগ্রামটি অনলাইনে রিপেয়ার দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন এখান থেকেই অটোমেটিক আপনারা অনলাইনে রিপেয়ার হতে থাকবে, এবং এক পর্যায়ে রিপেয়ার শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ফাইলগুলো ওপেন করে দেবেন, সব ওকে হয়ে যাবে। যেহেতু অনলাইন থেকে রিপেয়ার হয়, সেহেতু এখানে একটু সময় নেয়। দেখুন, আমাদের অনলাইন থেকে কিছু ফাইল ডাউনলোড হলো, এখন নিচে যে ব্লিঙ্ক করতেছে, আমরা এখন এই ফাইলটি দেখুন সেট আপ শুরু হচ্ছে। এই ক্ষেত্রে একটু সময় লাগবে, অনেকের ইন্টারনেট স্লো হওয়ার কারণে দেখেছে দেড় থেকে দুই ঘন্টাও লাগতে পারে। আবার অনেকের কম্পিউটার যদি স্লো হয়ে থাকে, সেক্ষেত্রে সময় আরেকটু বেশি লাগতে পারে। তবে ইন্টারনেট এবং কম্পিউটার যদি দুটোই যদি ফাস্ট থাকে, তাহলে এটা দ্রুত হয়ে যাবে। দেখুন সেট আপ শুরু হচ্ছে, নিচে যে আমাদের আইকন আসছে টাস্ক বারে 0%। ক্লিক করে আমরা 3% হয়ে গেছে, তার মানে সেট আপ আমাদের শুরু হয়ে গেছে। আমাদের অলরেডি 10% সেট আপ হয়ে গেছে। তবে এই অবস্থায় ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার অফিস প্রোগ্রামটি যদি সম্পূর্ণ সেট আপ হয়ে যায়, তারপরে আপনাদের সব ফাইলগুলো ঠিক হয়ে যাবে। তাহলে অফিস সেট আপ হওয়া পর্যন্ত সাথেই থাকুন।
দেখুন আমাদের 94% সেটআপ শেষ হয়ে গেছে, 96% এখন হয়তো শেষ হয়ে যাবে সেটআপ। সেটআপ হয়ে গেলে আমরা আমাদের ফাইলগুলো ওপেন করে দেখব যে কি অবস্থায় ওপেন হয়, অথবা আগের মতো ব্ল্যাঙ্ক দেখায় কিনা। দেখুন সেটআপ শেষ হয়ে গেল, হ্যাঁ সেটআপ শেষ। আমরা ক্লোজ করে দিই, এটি কন্ট্রোল প্যানেলও ক্লোজ করে দিলাম। এখানে যে মেসেজ আসবে মেসেজটিও ক্লোজ করে দিই। হ্যাঁ মেসেজ ক্লোজ করে দেয়। এবার আমরা ফাইলগুলো দেখি কি অবস্থা। দেখুন আমাদের যে ফাইলগুলো ছিল আগে ব্ল্যাঙ্ক ওপেন হচ্ছিল, এখন আমরা সেই ফাইল ওপেন করে দেখি। দেখুন হ্যাঁ আমাদের প্রোগ্রামটি এখন সঠিকভাবে কাজ করতেছে, সব ফাইলগুলো এখন আমাদের কাজ করতেছে। আপনারাও ঠিক এইভাবে অনলাইন রিপেয়ার করে অফিস প্রোগ্রামের প্রবলেম থাকে সেটা ঠিক করে নিতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।